যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বললেন মহিলাদের সঙ্গে, বারাসাতে যে সভা করেছেন সেখানে সন্দেশখালী মহিলাদের সঙ্গে কথা বললেন, তাদের সঙ্গে কথা বলে শুনলেন বিবরণ, এবং এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে যে এক মহিলা তিনি কি বলেছেন, শোনাবো আপনাদের। সঙ্গে দেখা করে কি বললেন আপনারা, কতজন গেছিলেন দেখা করতে? পাঁচজন। কি বললেন আপনারা? আমাদের সন্দেশখালীতে যা যে রকম অত্যাচার হয়েছে, সকল মহিলাদের সাথে যা কিছু হয়েছে সব কিছুই আমরা জানিয়েছি। উনি শুনলেন? হ্যাঁ, উনি শুনেছেন। কতক্ষণ বললেন কথা? অনেকক্ষণই কথা বলেছি, 10 মিনিট। কতজন বলেছেন আপনারা ওনাকে? পাঁচজন। কি কি বিষয় বলেছেন অত্যাচারে? সন্দেশখালীতে যেসব নারীদের উপরে অত্যাচার হয়েছে, জমি লুট হয়েছে, সকল মহিলাদের অত্যাচার হয়েছে, বাড়ির থেকে এদের তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সমস্ত কিছুই জানিয়েছে। আচ্ছা, তো উনি কি বললেন? উনি বলেছেন দেখবেন। আর কিছু বলেননি? না। তো আপনারা কি মানে আসার সময় কি কি সমস্যা হয়েছে আপনাদের? আসার সময় অনেক কিছু সমস্যাই হয়েছে, আমরা সকাল 6টায় বেরিয়েছি আর এই এসে পৌঁছেছি এই একটু আগে। রাস্তাতে গাড়ি মানে ট্রাফিক জ্যামে আটকে গেছে, তা বাদেও ভুল রাস্তাতে বাস নিয়ে চলে গেছে, দুবার রাস্তা বদলি করতে হয়েছে, অনেক সমস্যার মধ্যে থেকে আমরা সমস্যা পার হয়ে এসেছি। কতজন এসেছেন আপনারা সন্দেশখালী? আমরা সন্দেশখালী থেকে 40 জন এসেছি। আচ্ছা, তো আর কি কি বললেন প্রধানমন্ত্রী? আশ্বাসটা কি দিলেন? উনি বলেছেন উনি দেখবেন। আচ্ছা, আর এমনি বিজেপির নেতৃত্ব কি বললেন? আমাদের কোনো বিজেপির নেতৃত্বের সাথে দেখা হয়নি তেমন ইয়েতে, ওনাদের সাথে কথা হয়। আপনাদের বাড়ি কোথায় সন্দেশখালী? সন্দেশখালী মাঝের পাড়া। মাঝের পাড়া। তো পুলিশ কি আটকেছিল গতকাল রাতে গেছিল? হ্যাঁ, গতকাল রাতে আমাদের বেশ কিছু জনের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, যাতে আজকে 10টার সময় আমরা থানায় যেন হাজিরা দেই, তেমন করে নোটিশ দেওয়া হয়েছিল অনেকের বাড়িতে। আমরা তো থানায় আজকে যাইনি, এখানে এসেছি সব রকম বাধা পেরিয়ে। কি নাম আপনার? নামটা বলতে পারবো? না না, নাম আমরা দেখাবো না, এমনি শোনার জন্য। নামটা আমি বলতে পারছি না, আপনি দেখাবেন না যখন, নামটা শুনে কোনো লাভ আছে?